আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো ফ্রেশ আনারসের জেলি। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাসায় এই জেলিটা তৈরি করে নিতে পারবেন। আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 5 থেকে 6 মাস পর্যন্ত এই জেলিটা অনায়াসে ইউজ করতে পারবেন। তাই চাইলে একটু বেশি করে জেলি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এতে করে সকালের নাস্তায় আর বাচ্চাদের টিফিনে আর বাইরের কেনা ভেজাল জেলিটা ইউজ করতে হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসিং এ চলে যাচ্ছি। জেলি বানানোর জন্য এখানে আমি ভালোভাবে খোসা ছাড়ানো ছোট টুকরো করে কেটে রাখা আনারস নিয়ে নিলাম। এরপর আনারসের টুকরোগুলো আমি একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। তারপর এতে অ্যাড করে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর আনারসগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে একটা চামচ দিয়ে ঘষে ঘষে আনারসের পিউরিটা বের করে নিতে হবে। আনারসের পিউরিটা আমি বের করে নিয়েছি এবং বাকি আঁশটুকু ফেলে দিতে হবে। এখন একটা হাঁড়িতে আনারসের পিউরিটাকে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ আনারসের পিউরি হয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। যতটুকু আনারসের পিউরি হবে ঠিক সমান পরিমাণে চিনি অ্যাড করতে হবে। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করতে হবে। জাল করতে করতে এগুলোতে যখন বলক চলে আসবে তখন এতে আমি অ্যাড করে দিব ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, এটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যদি চান নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এতে আমি অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারের জায়গায় আপনারা চাইলে লেবুর রসটা ইউজ করতে পারেন, কিন্তু ভিনেগারটা দিলে প্রিজারভেটিভের কাজ করবে। তারপর এটাকে জাল করতে করতে ঘন করতে হবে। এটা পারফেক্ট ঘনত্বে এসেছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে কয়েক ফোঁটা জেলি নিয়ে নিয়ে বাটিটাকে চারদিকে ঘুরালে যদি এটা পড়ে না যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এরপর গরম থাকা অবস্থাতেই যে বাটি বা কাপে আমরা এটা সেট করব সেটাতে সরাসরি ঢেলে দিব। আর এগুলোকে নর্মাল টেম্পারেচারে এভাবে রেখে দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এটাকে কিন্তু কোনোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। জেলিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলিটা কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট। এখন আমি একটা ব্রেডের মধ্যে এটাকে স্প্রেড করে দেখাচ্ছি জেলিটা কেমন হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কতটা মজা সেটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। দেখলেন তো কত সহজে বাসায় পারফেক্ট আনারসের জেলি তৈরি করে নেওয়া সম্ভব। আমার কাছে মনে হয় শুধু শুধু টাকা খরচ করে বাইরে থেকে ভেজাল জেলিটা কিনে নেওয়ার আর কোনোই প্রয়োজন নেই। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারাও আপনাদের বাসায় তৈরি করে নেবেন, আর তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। তো রেসিপিটি ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।